হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আপনারা যে স্ক্রিনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও কিন্তু এখন টিকটক ফেসবুক রিলসে এখন ভাইরাল। তো এরকম ভিডিও কীভাবে মাত্র এক ক্লিকে তৈরি করবেন আজকের ভিডিওতে খুব সহজেই শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ, টিকটক এবং ক্যাপকাট। যদি আপনার ফোনে টিকটক এবং ক্যাপকাট এই দুইটি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এই দুইটি অ্যাপস আপনারা ডাউনলোড করে নিন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রথমে আপনারা টিকটক অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সার্চ করবেন ল্যাঙ্গুয়েজ ডে। ল্যাঙ্গুয়েজ ডে দিয়ে সার্চ করার পর আপনারা প্রথমে একটি টিকটক অ্যাকাউন্টে দেখতে পাবেন। আপনারা প্রথমে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আপনারা দুই নম্বর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিউজিক যে আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড টু ফেভারিটস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন এবং এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ ভিডিও এখানে ক্লিক করবেন। তো প্রথমে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। তারপর প্রথম যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্যাপকাট টাই দিস টেমপ্লেট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন। তো আপনি যে পিকচারটি দিয়ে আপনি এডিটিং করতেছেন সেই পিকচারটি নেবেন। তো প্রথমে আপনি আপনার একটি পিকচার নেবেন। তো পিকচারটি নেওয়ার পর আপনারা যেই মাত্র ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি নেবেন। তো ভিডিওটি নেওয়ার পর আবারও আপনার একটি পিকচার নেবেন। তো পিকচারটি নেওয়ার পর এখান থেকে প্রিভিউ এখানে ক্লিক করবেন এবং আপনার যদি এখানে যদি আপনার পিকচারটি যদি ভালোভাবে পারফেক্টভাবে না বসে তাহলে আপনি সেই পিকচারের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রপ এখানে ক্লিক করবেন এবং আপনি ভালোভাবে বসে এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন। তো ভালোভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড সাউন্ড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অরিজিনাল সাউন্ডের যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এটি আনটিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে ফেভারিট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এইমাত্র যে একটি মিউজিক যে আপনারা ফেভারিট করে রাখলেন সেই মিউজিকটি নেবেন। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।